আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আপনারা যারা আইফোন কেনার কথা ভাবছেন, এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে কি কি বিষয় মাথায় রেখে আপনি আইফোন কিনবেন তা আলোচনা করা হবে। এর জন্য আজকে আমি চলে আসছি রাজ ইন্টারন্যাশনালে। এটা মূলত শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের লেভেল 5, শপ নাম্বার হচ্ছে 5। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর এই শপে আসলে কিন্তু আপনারা অপূর্ব ভায়াকে পেয়ে যাবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো অপূর্ব ভায়া, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যদি কেউ ইউজড ফোনগুলা কিনতে চায় তো এই ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে? আসলে ইউজ ফোন কেনার ক্ষেত্রে যদি কেউ আইফোন কেনে সেক্ষেত্রে বিষয়গুলো থাকে একটু ডিফারেন্ট। যদি অ্যান্ড্রয়েড হয় সেটা তো কন্ডিশন বা ওটা সাধারণ মানুষ সবাই কম বেশি চেক করতে পারে। আইফোনের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখবে, যদি একটু সামনে আসেন আমি দেখাই দিই একটা ফোনের মাধ্যমে। যেমন ধরেন এই ফোনটা কেউ কিনবে, পারচেস করতে আসছে আইফোন 8, এটা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা ফোনটার কোয়ালিটিতে তো সে দেখবেই ওভারঅল কোয়ালিটি। যেহেতু এই ফোন হালকাপাতলা স্ক্যাচ থাকবে বা ওই ক্ষেত্রে প্রাইস কম বেশি হবে, সমস্যা নেই। এছাড়া থাকবে যেমন আপনার ফোনের ব্যাটারি হেলথটা ঠিক আছে কিনা, এটা এইভাবে আপনার চেক করতে পারবে এখান থেকে। তারপরে ফোনটা আইক্লাউড কিনা সেটাও এখানে, যদি আইক্লাউড থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো আসবে না। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন ইউর আইফোন অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে আপনার অ্যাপেল আইডি মাধ্যমে অ্যাড করে ফেলতে হবে নতুনভাবে, মানে ফার্স্ট ইউজার যে ছিল তারপর সে নতুনভাবে অ্যাড করতে পারবে, হ্যাঁ, এবং আইক্লাউড করতে পারবে ফোনটা। এছাড়া থাকে ব্যাটারি হেলথ, তাছাড়া আইএমইআই নাম্বার, যদি ফোনটার যে পিছনে আইএমইআই নাম্বার থাকে, যেমন প্রত্যেকটা মডেল দেখে 7 প্লাস আইএমইআই নাম্বার থাকবে। তো অনেক গুরুত্বপূর্ণ এক কথা আমাদের মাঝে শেয়ার করলেন। তো আপনারা যারা ফোনগুলো নেবেন, অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আপনারা যারা ফোনগুলো নেবেন অবশ্যই এগুলা কেয়ারফুলিভাবে দেখে শুনে নেবেন। অনেকে আসলে অনেকেই কল দেয় ভিডিও দেখে, আসলে আইফোন ইউজ করে নেই, ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছে বা কিনতে যাচ্ছে, তারা এই সম্পর্কে কিছুই জানে না, ঠিক আছে। জি জি, তো সর্বপ্রথম আমরা কোন ফোনটা দিয়ে শুরু করবো ভাই? সর্বপ্রথম ভাইয়া আমাদের কাছে, আমি যদি দেখে দেখতে পাচ্ছি 4S এর থেকে শুরু করে 4S, 5, 5C, 5S, 6, 6S, 6S Plus, 7, 7 Plus, 8, 8 XS Max আপাতত আছে, যে কটা আছে এগুলো ডিসপ্লেগুলো রেখেছি দেখানোর জন্য। তো আছে ভাই, আমরা প্রথমে 4S দিয়ে শুরু করতেছি। 4S এর দুইটি কালার আছে দেখতে পাচ্ছেন, দুটো ফোনে কিন্তু ফ্রেশ কন্ডিশন, আর আমরা নিশ্চয়তার সাথে দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি, নির্ভয়ে আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এটা হচ্ছে 4S অথেন্টিক ফোন, এগুলো ফ্রেশ কন্ডিশন চেষ্টা করে আনার জন্য আমরা নিজেরা ইম্পোর্ট করি। আর এগুলো 32GB ভেরিয়েন্ট, 32GB, আর এগুলোর কন্ডিশন ফ্রেশ, আর এগুলোর প্রাইস দিচ্ছে আপনার ব্লগে 5,500 টাকা। 5,500 টাকা, জি। অনেকে কমেন্ট করে ভাই অন্য জায়গায় অনেক কমে দিচ্ছে, এটা ভাই যার যার বিজনেস পলিসি, আপনি যেখান থেকে নেবেন সেটা আপনার ভেবে শুনে চিন্তাভাবনা করে নেবেন, যে কম দামে পাচ্ছি বলে সেখান থেকে নিন। আমরা কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি, সার্ভিস মুক্ত এরকম ফোন, মানে কোনো সার্ভিস হয়নি এরকম নিশ্চিতভাবে দিচ্ছি। এগুলো সব ডাইরেক্ট বাইরে থেকে আসে, আমরা ডাইরেক্ট সেল করতেছি। আচ্ছা, প্রত্যেকটা ফোনের সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কি? 7 দিনের দিচ্ছি গ্যারান্টি ডিসপ্লে ব্যতীত, মানে যে কোনো প্রবলেম হলে সেটা ডাইরেক্ট চেঞ্জ করে দিব, একদম ডাইরেক্ট চেঞ্জ। পরবর্তী 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের শপের পক্ষ থেকে, যতদিন আমাদের মেমো থাকবে তার কাছে, তাই। তারপরে এই 4S 5,500 টাকা মাত্র, 5,500 টাকা, 32GB, 32 দুইটা কালার অ্যাভেলেবল, সাদা এবং কালো, ঠিক আছে। এরপরে থাকছে 5C, 5C-র 4-5টা কালার হয় আপাতত, ব্লু এবং পিঙ্ক কালারের দুইটা আছে, এটার সবগুলো কালারে দেওয়া যাবে, সবগুলো কালার অ্যাভেলেবল, স্টকে থাকে না, বিক্রি হয়ে যায়, গতকালকে বিক্রি হয়ে গেছে 2-3 পিস। তো এগুলো হচ্ছে 32GB, এটা রাখতেছি আপনার 7,500 করে, 7,500 টাকা, হ্যাঁ 7,500 টাকা কমিয়ে দিয়েছি, আগে 8,000 টাকা ছিল, এই ব্লগে 500 টাকা কমিয়ে দিলাম। ফুলি ফ্রেশ কন্ডিশন ভাই, 4S থেকে 5S পর্যন্ত ব্যাটারি হেলথ শো করে না, আইফোন 6 থেকে ব্যাটারি হেলথটা শো করে। তো এগুলো হচ্ছে ব্যাটারি পারফরমেন্স, আপনারা এগুলো ব্যাটারি পারফরমেন্স পাবেন। আর এটার প্রাইস রাখতেছি 7,500 টাকা, 7,500, কমিয়ে দিয়েছি এই ব্লগে, ঠিক আছে, 500 টাকা, ওকে, সবগুলো কালার হবে। তারপরে চলে যাই আইফোন 5A এবং 5S, এগুলো গোল্ড সিলভার দুইটা কালার হবে, ব্ল্যাকও দেওয়া যাবে চাইলে, আমাদের স্টকে আছে, হ্যাঁ। 5 আমরা রাখতেছি 8,000 টাকা, 32GB, 8,000 টাকা, জি 8,000 টাকা, ব্ল্যাক সিলভার গোল্ড দুইটা তিনটা কালারে দেওয়া যাবে। এছাড়া আছে 5S গোল্ড সিলভার ব্ল্যাক, আপাতত দুইটা আছে, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন, সরি ফিঙ্গারপ্রিন্ট 5S থেকে শুরু, অনেকে এটা জানে না, মনে করে যে 5C 5A ফিঙ্গারপ্রিন্ট হয়, তো 5S থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। যদি ফিঙ্গারপ্রিন্ট সহ চাচ্ছেন কেউ ফোন, তাহলে 5S দেখতে পারেন, এটা দুইটি কালার হবে, আরেকটি কালার ব্ল্যাক হয়, সেটাও দেওয়া যাবে। তো এটা 32GB, এগুলো
ভেরিয়েন্ট 32 GB 5S। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস ভাই 10,000 ফিক্সড। 10,000 ফিক্সড প্রাইস। আমরা অথেন্টিক এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি, প্রাইসটা হয়তোবা মনে হতে পারে বেশি, বাট আপনারা ঠকবেন না, দেখে শুনে প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে কিনবেন অবশ্যই। তো 5S আমরা 10 করে দিচ্ছি, আর 5টা 7-8,000 টাকা বলে দিয়েছি, তিনটা কালারই হবে। তারপরে চলে যাই ভাই আমরা আইফোন 6-এ যাচ্ছি, দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে আপনার 64 GB ভেরিয়েন্ট আইফোন 6, তিনটে কালারই হবে, সিলভার, গোল্ড, ব্ল্যাক, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। সাইডগুলো দেখেন, আমরা 64 GB দিচ্ছি মাত্র 14,000 টাকা। এটার কালার আছে কটা? এটার কালার তিনটা কালার হবে, তিনটা কালার, সিলভার, ব্ল্যাক, গোল্ড, তিনটি কালারই হবে আইফোন 6। এটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। ওকে ভিউয়ার্স, এরপর যে দেখাচ্ছে আইফোন 6S প্লাস। হ্যাঁ, 6S প্লাস। তবে আরেকটি কথা বলি, এর আগে একটি মডেল আছে 6 প্লাস, ওটাও দেওয়া যাবে, আপাতত নেই সেই জন্য দেখাতে পারছি না। ওটা 64 GB 6 প্লাস 17,500 টাকা দিব। 17,500টা যদি লাগে কারো কল দেবেন, আমরা দিয়ে দিব, দুই দিনের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে 6S প্লাস, রোজ গোল্ড কালার, অনেক সুন্দর আনকমন একটি কালার, এবং অনেকেই খোঁজে, অনেক আপুরা অনেক ভাইরা খোঁজে। তো এটা মূলত মেয়েদের কালার। তো রোজ গোল্ড কালারটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এবং সিলভার, 64 GB 6S প্লাস, 2GB 64 GB ভার্সন। সানসেটটা যদি দেখে, এবং এগুলো ব্যাটারি হেলথ একটু দেখাই দিই আপনাদেরকে, ফুলি ফ্রেশ কন্ডিশন, বেশি দিন ইউজ হয় না, আর প্রোডাক্টগুলো ডাইরেক্টলি বাইরে থেকে আসে। আর অ্যাবাউটে যে আমি আপনাদের স্টোরেজটা দেখা দিই, দেখতে পাচ্ছেন 64 GB, ঠিক আছে, জি জি, অ্যাভেলেবেল 57 GB আছে। এছাড়া আপনার ব্যাটারি হেলথটা যদি দেখে, এটা হচ্ছে ব্যাটারি হেলথ, এখানে আপনার এই যে 100%, এগুলো এই অথেন্টিক অ্যাপেলের অথরাইজ ব্যাটারি, ঠিক আছে, বাইরে থেকে আসছে এভাবে। আচ্ছা ভাই, মূলত এই ফোনগুলো কতদিন ইউজড? এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, যেমন কন্ডিশন অনুযায়ী এগুলো 7-8 মাস ইউজ হয়েছে সর্বোচ্চ। 7-8 মাস? জি। অনেকে এখানে প্রশ্ন করবে, 7-8 মাস ইউজ হওয়ার পরে কিভাবে 100% ব্যাটারি ব্যাকআপ থাকে? 100%, কারণ অনেকে এই ফোনগুলো যেমন 2GB র্যাম 6S প্লাস এগুলো দিয়ে পাবজি খেলে বা হাই ইউজ করে, সেক্ষেত্রে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়, ডাউন হয়ে যায় পার্সেন্টেজ, সেক্ষেত্রে অথরাইজ ব্যাটারি এগুলো চেঞ্জ হয়ে বাইরে থেকে আসে। এখানে অথরাইজ ব্যাটারিটাই পাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা রেট রাখতেছি আপনার 23,500 টাকা 6S প্লাস, 23,500 দাম দিচ্ছে, এবং আকর্ষণীয় কন্ডিশন দেখতে পাচ্ছেন, রোজ গোল্ড কালার, সিলভার কালার, গোল্ড কালারও দেওয়া যাবে, তিনটি কালারই হবে, 23,500 6S প্লাস। আচ্ছা ভাই, এখন আমরা চলে যাচ্ছি আইফোন 7 6S প্লাস। এবার 7-এ দুইটা কালার হবে, রোজ গোল্ড, সিলভার এবং ব্ল্যাক, তিনটা কালারই হবে, দেওয়া যাবে, আপাতত দুইটা আছে, দেখাচ্ছে ফ্রেশ কন্ডিশন, দেখেন ব্ল্যাক কালারটা দেখেন, এটা হচ্ছে 7 32 GB এবং 128 GB দুইটাই আছে আমাদের কাছে। এটা 128 GB 7, এটার প্রাইস রাখবো ভাই 23,000 টাকা। 23,000 টাকা, জি। এটা দুইটা কালার অ্যাভেলেবেল, দুইটা কালার। আর এটা হচ্ছে 32 GB রোজ গোল্ডটা, এটা রোজ গোল্ড 32 GB, এটা 21,000 টাকা রোজ গোল্ডটা। 32 GB রেট পড়বে 21,000 এবং 128 GB পড়বে 23,000 টাকা। আমরা এরপর যা দেখাবো 7 প্লাস, 7 প্লাসের সিলভার কালারটি দেখতে পাচ্ছেন আছে, 128 GB, এটা ফুললি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। সাইডগুলো যদি দেখাই, ব্যাটারি হেলথ 90-এর উপরে থাকবে, ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে ভাই। এটার প্রাইস রাখবো 29,500, আপনার ব্লগের উদ্দেশ্যে শুধু, 29,500, 128 GB, হ্যাঁ, 7 প্লাস, 128 GB, 29,500, ঠিক আছে, ফ্রেশ কন্ডিশনই। তারপরে আরেকটি 7 প্লাস আছে, জাস্ট বক্স ওপেন, ঠিক আছে, 128 GB, ব্ল্যাক কালার, একদম ইনটেক ফোন, 100% ব্যাটারি হেলথ এখনও আছে, এবং এটার সাথে বক্স হবে, যেহেতু ইনটেক ফোন, জাস্ট বক্স ওপেন। এটা 128 GB, এটা রাখবো 33,500 টাকা। 33,500 টাকা, জি জি, 7 প্লাস, যা একদম নিউ ফোন। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, যদি কেউ আসিফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আসে, তাহলে তাদের জন্য কতটুকু অনার করছেন? ভাইয়ের ব্লগের পক্ষ থেকে যারা ভিডিও দেখে কল দিবেন বা নেয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিবেন, আমি চেষ্টা করবো সবাইকে সামান্য কিছু হলে ডিসকাউন্ট করে দেয়, ঠিক আছে, অবশ্যই করে দেবো। থ্যাংকস ভাই। তারপরে ভাইয়া চলে যাবো আইফোন 8 রোজ গোল্ড, গোল্ড কালার যেটা ওকে বলে, দেখতে পাচ্ছেন রোজ গোল্ড, দেখেন ফ্রেশ কন্ডিশন, দেখেন সাইডগুলো, হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে, ব্যাটারি হেলথ 90-এর উপরে, 87-92 এরকম হবে, বিভিন্ন ক্যাটাগরির এগুলো রয়েছে, আর এটা ফ্রেশ কন্ডিশন, 64 GB, 64 GB, এটার প্রাইস কত রাখবো? এটা রাখবো আপনার 28,500 টাকা। আইফোন 8, আইফোন 8। ভিউয়ার্স, এই আইফোন 8 ছাড়াও প্রত্যেকটা ফোনই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের। ভাইয়া যে বললো যে ফ্রেশ কন্ডিশন, আপনারা এখানে আসলে হয়তো বুঝতে পারবেন। এরপর যে দেখাচ্ছি আপনাদেরকে এক্সেস ম্যাক্স, হ্যাঁ, এটা গোল্ড, রোজ গোল্ড কালার, গোল্ড কালার দেখতে পাচ্ছেন, ফুলি ফ্রেশ কন্ডিশন। আরেকটি কালার হবে আপনার 64 GB এবং 256 GB আমাদের কাছে আছে, এটা হচ্ছে 64 GB ব্ল্যাক কালার, সেটার প্রাইস পড়বে 53,000 টাকা, 53,000, ফুলি ফ্রেশ কন্ডিশন। এছাড়া 256 GBটা যদি নেন, এই যে দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ কন্ডিশন, এটা রেট রাখবো 56,000 টাকা, 56,000 টাকা। এক্সেস ম্যাক্স ফুলি ফ্রেশ কন্ডিশন, 256 GB, 56,000 টাকা, এবং
64GB ব্ল্যাক কালার আছে, সেটাও দেওয়া যাবে, ওটা 53,000 টাকা রাখবো। আরেকটি ফোন আমাদের কাছে যেটা হচ্ছে লেটেস্ট মডেল 12 Pro, গ্রাফাইট কালার, ইনটেক বক্স আমাদের কাছে অ্যাভেলেবল, স্টক আছে। যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা পেজ আমাদের পেজটিতে নক করবেন। আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন রাজ ইন্টারন্যাশনাল পেজটিতে লাইক দিয়ে রাখবেন সব প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অর্ডার এবং বিস্তারিত জানার জন্য, আমরা হেল্প করবো আপনাদেরকে। আর এই 12 Pro যদি কেউ নিতে চান 256GB গ্রাফাইট কালার, হ্যাঁ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ইনটেক বক্স। এটার রেটটা আমরা ঢাকা শহরের যারা বিক্রি করে তাদের সাথে চ্যালেঞ্জ, আমরা সব থেকে কমে দিব আপনাদেরকে, অবশ্যই কল দিবেন, সবচাইতে কমে দিব। ওটা কল দিলে আমরা বিস্তারিত ফোনে কথা বলে দিব। তো অপূর্ব ভাইয়া, যদি কেউ এই ফোনগুলা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? বেশিরভাগ কাস্টমার ঢাকার বাইরে থাকে, তো আমরা প্রত্যেকটা জেলাতেই কিন্তু এসএ পরিবহনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। হ্যাঁ, আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন, কোন মডেলটা নিতে যাচ্ছেন ডিসকাশন করবেন, আর প্রত্যেকটা জেলাতে এসএ পরিবহনে আমরা দিয়ে থাকবো। আর কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনে দিয়ে দিব, আর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি মেমোটা দিয়ে দিব, নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন যে কোনো জেলায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা অ্যাপেল ফোনগুলো নিতে চান অবশ্যই এই শপে চলে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি, স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।